তোমরা সকলে, আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আর আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল। তো দেখতে দেখতে দিনটা আর কি চলেই আসলো, আজকে হলো আমার বেবি শাওয়ার। আর এইদিকে দেখো নেহাও চলে এসছে, তো নেহাকে আমি ডেকেছি আমাকে একটু রেডি করে দেওয়ার জন্য, কিন্তু ও পুরোপুরি রেডি করাতে পারবে না, কারণ ওর কলেজে আজকে অনুষ্ঠান আছে, সেই কারণে ও আর কি চলে যাবে। তো সেই কারণে ও আমাকে বললো, বৌদি চলো তোমার আই মেকআপটা করে দিই। আর আমি বললাম, আমাকে একটুখানি চুলটা ক্রিম্পিং করে দিও, কারণ আমি একা একা করতে পারবো না। তো বাকিটা যাই হোক একা একা আমি ম্যানেজ করে নেব। আর সেরকম কেউ নেই, নেই বলতে শুধুমাত্র মাসি শাশুড়িরা আছে আর পিসি শাশুড়িরা আছে, তো ওরা তো সেই মতো আমাকে হেল্প করতে পারবে না। আর আমার বোনকে আজ 3 দিন ধরে আমি আসতে বলেছিলাম, কিন্তু ও বেচারি আসতেই পারিনি বাড়িতে কাজ থাকার জন্য, তো আজকে আসবে মাদের সাথে। আর ওইদিকে দেখো আমার বর এখন মুড়ি খাচ্ছে, আর আমি সকাল থেকে তো একদম না খেয়ে, তো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এই যে নেহা এখন বেরিয়ে যাচ্ছে, কারণ এখন 11:30 মতো বেজে গেছে, ওর ফ্রেন্ডরা ওকে বারবার ফোন করছে আর কি। তো এই যে এদিকে আমি এখন মেকআপ করছি একা একা। তো দেখো আমার বাড়ির লোক এখনও এসে পৌঁছায়নি, তো আমি একটুখানি আর কি রেগেই গেছিলাম ওদের ওপরে যে 11:30 থেকে 11:30 বেজে গেছে, এখনও তোমরা এসে পৌঁছাওনি। তো যাই হোক আসছে ওরা, আর এইদিকে আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো চলো পুরো রেডি হওয়ার পর তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো এই যে দেখো মোটামুটি একা একাই রেডি হয়েছি, সাথে মাসি একটুখানি আর কি হেল্প করেছে, কারণ শাড়িটা একটু তো ধরে নিতেই হয়। তো যাই হোক আমাকে ছোটো মাসি একটু হেল্প করেছে। তো দেখো একা একাই হেয়ারটা করলাম, আর এদিকে এই যে মালা কানেরগুলো এখন পরে নিচ্ছি, তো এটাও তো আর কি হেল্প লাগবে। তো এই কারণে বোনকে বলেছিলাম যে একটু আগে আসতে, তো এই যে আসেনি। তো যাই হোক ছোটো মাসি আমাকে অনেকটা হেল্প করেছে। তো কেমন লাগছে বলো আজকে সেজে, আর এই যে শাড়িটা, শাড়িটা পরে পুরো মেকআপটা করেই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ওইদিকে ছোটো মাসি আর কি রান্নাবান্না করছিল স্বাদের জন্য, তো আমি ভাবলাম এইগুলো আমি সাজিয়ে নিই, মানে চকলেট বিস্কিট যেগুলো নিয়ে এসেছিলাম, কারণ এগুলো করে দেওয়ার মতো কেউ নেই। আর ওইদিকে আমার বর এই যে ও বাইরের যে দেওয়ালের ডেকোরেশনটাও করছিল, তো ওরও একা একা অসুবিধা হচ্ছিল বলে ও আবার নিচে গিয়ে আকাশকে ডেকে নিয়ে আসলো। তো আমি বললাম যা ওকে ডেকে নিয়ে আসো, তা দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি পুরো তো রেডি হয়ে গেছি, কিন্তু আমার বরটা দেখো এখনও হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু বাইরের ডেকোরেশনটা এখনও করা হয়নি। তো এই যে এগুলো তো ফোলানো হয়ে গেছে, আর আমার থালাটাও সাজানো হয়ে গেছে। তো চলো বাইরেটা দেখি এখন, এই যে বাইরের ডেকোরেশন তো এখনো করছে, পুরোপুরি হয়নি। এই যে এতক্ষণে আসলো, 3 দিন আগে থেকে বলা হয়েছে আর এতক্ষণে আসছে। এই যে এসছে। তো এই যে আমার ও বাড়ির লোকের এতক্ষণে আসার সময় হলো, তো আমি একটুখানি আর কি রেগেই গেছিলাম, যেহেতু অনেকটা দেরি করে এসেছে মা সেই জন্য। তো এইদিকে ওরা যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো আর কি বার করে দিচ্ছিল, তো সেরকম কেউ আসতে পারেনি, যেহেতু কাকার বড় মেয়ের বাচ্চা হয়েছে, তো হসপিটালে ওখানে আছে সবাই ওই কারণে। তো মা বাবা দাদু ঠাম্মা আর আমার বোন আর ওই যে মামার মেয়ে, এই কজনই এসেছে। তো এই যে সবাই মিলে ঘরে গল্প করছিলাম, আর এই যে এটা হচ্ছে আমার দাদু মানে মায়ের বাবা, তো আমাদের বিয়ের পর একবার এসেছিল, আর এই যে এসেছে। তো অনেকবার করার পর, কারণ আমার খুব ভালো লেগেছে যে দাদু এসেছে। তো তারপর আমাকে বাইরে থেকে ডাকছিল সবাই যে আসো অনেকটা দেরি হয়ে গেছে, এবার তোমাকে আশীর্বাদ করবে। তো সেই জন্য এই যে বাইরে চলে এসেছি, আর বাইরে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে আমার বড় জা মানে দাদা, আর এদিকে হচ্ছে প্রিয়া, আর তারপরে বোন এই যে থালাগুলো সাজাচ্ছিল। তো এইসব করার জন্য তো লোক লাগবে বলো, মানে বলা তো হয়েছে সবাইকে, কিন্তু কেউ এসে এখনও পৌঁছায়নি। তো বোন তো দেখলেই এতক্ষণে আসলো। তো যাই হোক এইদিকে প্রিয়া আর বোন মিলে সব কিছু সাজিয়ে নিয়েছে। তো এই যে প্রিয়া সাজাচ্ছিল, আর আমি এপাশ থেকে বসে বসে ভিডিও করছিলাম, আর এই যে বোন, তো দুজনে মিলে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। তো তারপর আমাকে বললো তুমি বসো, আর এই যে আমার বর এতক্ষণে ও রেডি হয়ে আসলো অনেকক্ষণ ধরে বলার পরে। তো তারপরে আমাকে সবাই মিলে বসালো, আমার বরকেও বললো তুমিও পাশে বসো, তো এখন আমাকে আশীর্বাদ করবে সবাই মিলে। তো এই যে দেখো সবার ফার্স্টে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। তো আমার খুব ভালো লাগছে যে এটা ভেবেই যে এত লোক এসেছে আমাদের বাড়িতে আমার জন্য, আর সবাই যেমন আমাকে আশীর্বাদ করছে তেমন তোমরা আমাকে আশীর্বাদ করো, যেন আমি আমার বেবি দুজনেই খুব ভালো থাকি, আর সব কিছু যেন ভালোই ভালোই হয়। তো তারপর দেখো আমার মা চলে এসেছে আশীর্বাদ করতে। তো আমার মাকে তো সবাই চেনো, আর শাশুড়ি মাকেও তো সবাই চেনো, তো সবাই এক এক করে আশীর্বাদ করবে। আর আমার যে কী ভালো লাগছে না, মানে কী বলবো তোমাদের, তো প্রত্যেকটা মেয়ের কাছে আর কি
আজকের দিনটা খুব খুব আর কি স্পেশাল তো আমার কাছেও, তো সেই কারণে আমারও খুব খুব ভালো লাগছে। তো তারপর চলে এসেছে এই যে ছোটো মাসি, তো দেখো ছোটো মাসি আমাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে, আর সবাই না এত মিষ্টি খাওয়াচ্ছে যে আমার আর ভালো লাগছে না মিষ্টি খেতে। তারপরে সকাল থেকে ধরো কিচ্ছু খায়নি, তো সেই কারণে আর সবাই হয়তো মিষ্টি বা পায়েস এগুলোই খাওয়াচ্ছে। তারপর চলে এসছে আমার বাবা, তো দেখো বাবাও সবাইকে জিজ্ঞাসা করছে যে কি করে করব, মানে বুঝতেই পারছো যেহেতু ছেলে মানুষ তো তো সেই কারণে আর কি বুঝতে পারছে না যে কোনটার পর কোনটা কিভাবে করতে হয়, তো সেই জন্য সবাই আর কি দেখিয়ে দিচ্ছে। তো এই যে সবাই মিলে সে আমাকে মিষ্টি জিনিসই খাইয়ে দিচ্ছে, আমার আর ভালো লাগছে না মিষ্টি জিনিস খেতে। তো তারপর চলে এসছে এই যে আমার দাদু আশীর্বাদ করতে, তো দাদুও তাই ছেলে মানুষরা তো খুব একটা এইসবগুলো ধরো বোঝে না, তো মেয়েরা খুব ভালো করে আর কি বোঝে। তো দাদু এই যে আমাকে আশীর্বাদ করলো, তো আমার খুব ভালো লাগছে এটা ভেবেই যে সবাই মিলে আমাকে আশীর্বাদ করছে। আর সবাই আমাকে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোই ভালোই হয়, কারণ এই বছরে এত কিছু খারাপ হয়েছে না, কারণ মনের মধ্যে না খুব ভয় ঢুকে গেছে যে আর যেন খারাপ কিছু না হয়। তো তারপর চলে এসছে এই যে আমার শ্বশুর মশাই, তো আমার শ্বশুর মশাই দেখো মাথা থেকে আমার ধানগুলো যেহেতু জমে গেছিলো ওই জন্যে ফেলে দিতে যাচ্ছে, তো আমি বললাম বাবা ঠিক আছে আমি পরে আর কি ঝেড়ে নেব। তো তারপরে এই যে বাবাও আর কি পায়েসের সাথে যে গোলাপের পাপড়ি দেওয়া হয়েছিল বাবা সেটা আর কি ইয়ে ভেবে আমাকে খাইয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে আর কি সবাই হাসাহাসি করছিল। তো যাই হোক সবাই এক এক করে আশীর্বাদ করছে আমাকে। আর এইদিকে এখন চলে এসেছে বড় মাসি, তো বড় মাসিকেও মোটামুটি চেনো। তো বড় মাসি বলছে কি খাবি, যেহেতু সবাই পায়েস খাওয়াচ্ছে তো যেটা ইচ্ছা সেটাই খাও, কারণ মিষ্টি জিনিস আর খেতে পারছি না আমি, আর ভালো লাগছে না। আর এই যে সবাই মিলে আমাকে দেখো গিফট দিচ্ছে সেটাও আর কি দেখতেই পাচ্ছ তোমরা, তো এই শাড়িটা দিয়েছে আমার ননদ, মানে ননদ আসেনি কিন্তু আমার গিফটটা আমাকে ঠিক পাঠিয়েই দিয়েছে, তো আসলে আর কি খুব ভালো লাগতো কিন্তু যেহেতু ননদের মেয়ের পরীক্ষা সেই কারণে আর কি ননদ আসতে পারিনি। তারপর চলে এসছে ঠাম্মা, এ ঠাম্মাটা বলতে এটা হচ্ছে আমার ঠাম্মার বোন, তো আমার ঠাম্মা দাদু তো আসতে পারেনি যেহেতু বাড়িতে কেউ নেই, ঠাম্মা দাদুই আছে আর আমার বোনরাও কেউ আসতে পারেনি, তো সবাই যদি আসতো না আমার আরও একটু ভালো লাগতো। তো ওদের সবাইকে আর কি একটুখানি মিস করছিলাম যেহেতু, আর কাকিমাও আসেনি, কাকিমা হসপিটালে আছে বোনের কাছে, আর আমার ভাইও আসেনি, ভাইকে বলেছিলাম। আর এইদিকে দেখো এখন আমার পিসি শাশুড়ি চলে এসছে, তো পিসি আমাকে একটা বড় মিষ্টি দিয়ে দিয়েছে খেতে, এমনিতেই মিষ্টি জিনিস খেতে পাচ্ছি না তার উপরে আবার বড় একটা মিষ্টি দিয়েছে। আর এই যে আমার বড় জা, তো বড় জা আমাকে এখন আশীর্বাদ করছে, মানে এটা হচ্ছে আমার বড় জেঠু শ্বশুরের ছেলের বউ। তো তারপর চলে এসছে আমার বোন পায়েস খাওয়াতে আমাকে, তো যেহেতু বোন আশীর্বাদ করবে না কিন্তু বোন আমাকে সেই জন্য একটুখানি পায়েস খাইয়ে দিল। তো তারপর আমার বরকে বলল যে তোকে খাইয়ে দিতে হয়, ওই জন্য এই যে সব কিছু নিয়ে মেখে ও আমাকে এখন খাইয়ে দিবে। তো এখানে যেহেতু বড়রা সবাই আছে ওই কারণে একটুখানি আর কি লজ্জা পাচ্ছে, আর পাশে আমার বড় যা আছে তো বড় যা আর কি সব কিছু শিখিয়ে দিচ্ছে যে এইভাবে কর এইভাবে কর সেটাই বলছে। তো ওকে আমি বলছি একটু আস্তে আস্তে খাওয়াও, তো এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে বড় যা দেখো ইয়ার কি মেরে বলছে যে সবাই ওকে খাওয়াচ্ছে তো আমি আমার দেওরকে খাইয়ে দিই, তো এই জন্য এই যে দেওরকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। তো তারপর আমার বর আমাকে একটুখানি আর কি খাইয়ে দিল, তো খাইয়ে দেওয়ার পর ও আমাকে একটুখানি আর কি পায়েসও খাইয়ে দিয়েছিল। তারপর আমি ওকে বললাম যে চলো তোমাকেও আমি একটুখানি পায়েস খাইয়ে দিই, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপর এই যে আমি একা একাই খাচ্ছিলাম, কিন্তু এত কিছু খাওয়া কি সম্ভব বলো, খাওয়া সম্ভব না। তো তারপর চলে গেলাম এই যে এটা করতে, এখানে আর কি কী দিয়েছে আমি জানি না, তো এখন তুলে দেখব যে কোনটা আর কি ওঠে, মানে জানি না বলতে পরে জেনেছিলাম যে একটাতে দিয়েছিল প্রদীপ, একটাতে নোড়া আর একটাতে পায়েস। তো প্রথমে এই যে এই কড়াইটা আমি তোলার চেষ্টা করছিলাম কিন্তু এতটাই ভারী কড়াই ছিল যে আমি তুলতেই পারিনি, তো যাই হোক তারপর আমি পাশেরটা তুলেছিলাম। তো এই যে আমি নোড়া তুলেছিলাম, তো নোড়া তুললে নাকি ছেলে হয়, তো সেটা আমি জানি না কিন্তু যেটা হবে সেটাই ভালো, এটা জাস্ট একটা রিচুয়াল আর কিছুই না। তো তারপর এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম, তো তারপর আমিই সবাইকে বলছিলাম যে জানো আমার ছেলে হবে আমি নোড়া তুলেছি, তো যাই হোক যেটা হবে ভগবানের আশীর্বাদ আর কি সেটাই আমার কাছে ভালো। তারপর এই যে ঘরের মধ্যে, তো এখন মোটামুটি সবাই চলে এসেছে, এপাশে ঈশিকা বোন আর ওখানে পিকু আর ওই যে সুদীপদা, তো সবাই ছিল আর সবাই মিলে আর কি গল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে ফটো তোলার জন্য, তো মা বাবাও ছাদে ছিল, ওকে বলছিলাম যে চলো ফটো তুলি, তো তারপরে দুজনে মিলে আর কি অনেকগুলোই ফটো তুলেছি, তো অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো। তো তারপর চলে এসেছিলাম নিচে, সন্ধে হয়ে গেছিলো, এই যে সন্ধেবেলায় চাটা খাচ্ছিলাম। আর এই যে পিকু পিতাম, ওদের উপর একটুখানি রেগেই গেছিলাম কারণ ওরা অনেক
অনেকটা দেরি করে এসেছিল, ওই কারণে আমি বলছিলাম যে এত দেরি করে আসার কি দরকার ছিল। যাই হোক, তারপরে সন্ধ্যের পরে এই যে এখন ঘরের মধ্যে দেখো, ও আমি ভিডিও বানাচ্ছি আর ও আমাকে কীভাবে ডিস্টার্ব করছে, তো এই কারণের জন্য ওকে আমি মারছিলাম। তারপর আমি এই যে চেঞ্জ করব, কারণ সেই দুপুর থেকে এগুলো পড়ে আছি আর ভালো লাগছে না। আর দেখো বিছানার ওপরে গিফটের কি অবস্থা হয়েছে, আর বোন এই যে বাচ্চাদের মতো বেলুন খেলছিল, ওর সাথে সাথে আমি একটুখানি আর কি তাল মেলাচ্ছিলাম, আর এপাশে ছোটো মামার ছেলেও ছিল। আর মামা এই যে সোফার উপরে শুয়েছিল, ওটাই আমি মামাকে বলছিলাম যে মামা তুমি ওঠো, ও ঘরে গিয়ে ঘুমোও, এখানে আমার একটুখানি কাজ আছে। তো মামা একটু রেগে গেছে আমার উপরে যে আমাকে একটুখানি ঘুমোতে দিবি না। তো তারপর বোনকে বলছিলাম নে গিফটগুলো সরা, কারণ পুরো বিছানাতে আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু সময় পাইনি। তারপরে এখন চেঞ্জ টেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, কারণ আর ভালো লাগছে না, সেই দুপুর থেকে এভাবেই আছি। তো দেখতেই পাচ্ছ যে অনেক গিফট পেয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী কী গিফট পেয়েছি না পেয়েছি। সো গাইজ, তো আমাদের সব অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি চেঞ্জ করব। আর এই যে দেখো আমার এখন খাটের অবস্থা, মানে চারিদিকে এখন গিফট পড়ে আছে, তো এগুলোকে এখন গোছাবো আর আমি চেঞ্জ করব। যেহেতু চেঞ্জ করিনি অনেকক্ষণ থেকে পড়ে আছি, সেই দুপুর থেকে এখন সন্ধে হয়ে গেছে। আর এই যে বোন দেখো, ওকে তো দুদিন পড়ার পর তারপরে তো আজকে আসলো, এখন ওকে কত কাজ করিয়ে নিব দেখো শুধু। তো চলো, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই।